বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সদস্য ঋষিতা বসু গতকালই বাড়ি ফিরেছেন। হাওড়ার বাড়িতে উৎসবের মেজাজ। এদিন তার হাওড়ার বাড়িতে সংবর্ধনা জানাতে এলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। ফুলের তোড়া এবং মিষ্টি খাইয়ে ঋষিতাকে বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার শুভকামনা জানালেন। বললেন যে এখনো অনেক বাকি আছে, অনেক কিছু করার বাকি আছে দেশের জন্য, আর এগিয়ে যাও। কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। আজ এই জায়গায় এসে আসা, এটা তো সবে শুরু, তো আমি সেরকম ভাবে এটাকে দেখছি না, তো আরো বড় কিছু করার জন্য ওয়েট করছি। ও যেটা বললো ওটাই, যে এখনও অনেক কিছু বাকি আছে আর মাটিতে পা রাখতে হবে, এটা আমি ওকে বললাম যে মাটিতে পা রাখতে হবে। এগুলো যত সব হচ্ছে শুধু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতার জন্য, কিন্তু আগামী দিনে মাটিতে পা রেখে ইন্ডিয়ার হয়ে, সিনিয়র ইন্ডিয়ার হয়ে ওয়ার্ল্ড কাপ জিততে হবে, বাংলার হয়ে রঞ্জি ট্রফি জিততে হবে, অনেক দূর যাওয়ার আছে। এটাতে একদম যাতে উড়ে যেও না, এটাই শেষ নয়, এটা সবে শুরু হয়েছে। লাইফে অনেক এগোতে হবে, অনেক দূর এগোতে হবে। সো সেটাই ওকে বোঝালাম এবং এক্সাম্পল দিলাম, অনেক প্লেয়ারের এক্সাম্পলও দিলাম যে আন্ডার-19 পরে অনেকেই খুঁজে পাওয়া যায় না, কিন্তু তোমাকে আমি বলছি তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, বাংলার নাম উজ্জ্বল করতে হবে, আরও ইন্ডিয়ার নাম উজ্জ্বল করতে হবে, এবং এসব ভুলে গিয়ে যেদিন থেকে ক্রিকেট শুরু করবে আবার সেদিন থেকে এই সব পাস্ট, 29 জানুয়ারি পাস্ট আবার নতুন করে আবার শুরু করতে হবে, এবং আবার ইন্ডিয়ার হয়ে খেলতে হবে, বাংলার হয়ে খেলতে হবে, দেশের নাম, নিজের বিবেকানন্দ পল্লীর নাম উজ্জ্বল করতে হবে, আর এইগুলো ভুলে যেতে হবে। হ্যাঁ, কেন্দ্র কতটা সাহায্য করবে? কেউ কাউকে কিছু সাহায্য করবে না, কেউ কাউকে কিছু সাহায্য করবে না, নিজের দমে, নিজের বাড়ির লোকের সাহায্যে, নিজের পাড়ার লোকের সাহায্যে এগিয়ে যেতে হবে। আজকেও ইন্ডিয়া খেলেছে বলে তো আজকে সবাই মিলে আসছে, কিন্তু তখন তো কেউ সাহায্য করার কেউ ছিল না, তো কেউ সাহায্য করবে না, তোমাকে এগোতে হবে। এটা একদম বাস্তব, প্র্যাকটিক্যাল। তুমি একটা জায়গায় পৌঁছে গেলে তখন তুমি অনেক কিছু পাবে, কিন্তু সেই পৌঁছানোর জন্য তোমাকেই পৌঁছাতে হবে, তার জন্য কেউ সাহায্য করবে না। এবার তো অ্যাজ এ সিনিয়র দাদা হিসাবে আমি, ক্রিকেটার হিসাবে ওকে এই সাজেশনটাই দিয়েছি, তোমাকে তোমার জায়গা তোমাকে নিজে তৈরি করতে হবে। আজকে যত কিছু করছো, আজকে এই পারফরমেন্স করেছো, তুমি আজকে লক্ষ্মীরতন শুক্লা তোমার কোচ, তার কথা শুনে এগোতে হবে, এবং কেউ সাহায্য করবে না, যাবতীয় টিপস হ্যান ত্যান যা কিছু আমাদেরকে জিজ্ঞেস করবে, আমরা যে সিনিয়র এবং ঝুলন আছে এত ভালো সুন্দর গাইড করে, হ্যাঁ এরাই গাইড করবে, প্লেয়াররাই সাহায্য করবে, প্লেয়াররাই সাপোর্ট করবে, প্লেয়াররাই মেন্টালি স্ট্রং করবে। কেন্দ্র কি সাহায্য করে? কেন্দ্র কি ইন্ডিয়া টিমে ঢুকিয়ে দেবে? না, ইউ হ্যাভ টু পারফরমেন্স বাংলার হয়ে খেলে পারফরমেন্স করতে হবে, তারপরে গিয়ে আবার ইন্ডিয়াতে অপরচুনিটি হবে। একটা প্লাস পয়েন্ট, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতে আছে, সেখানে এখন একটু যদি বাংলার হয়ে ভালো খেলে ইজিলি ইন্ডিয়া চান্স পেতে পারে, কিন্তু সেটা মাথায় রেখে এগোতে হবে। বা নিজের লক্ষ্যচ্যুত হলে হবে না, লক্ষ্যকে একদম স্থির রেখে, মাইন্ড ঠিক রেখে হার্ডওয়ার্ক করে চলতে হবে, এটাই আমি ওকে বুঝেছি। মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003 7 66 329।
এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।